হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে কুমড়ো বড়ি আর আলু দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ, আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে মাছটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আলুটাও ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিক থেকে কুমড়ো বড়িটা খুব ভালো মতো একদম কড়া লাল করেও ভাজা হয়ে গেছে। সমস্ত মশলা কষিয়ে এখন মাছটা আমি এর মধ্যে দিয়ে দিব, মাছটা মশলার সাথে কষানোর জন্য। শর্টকাট রান্না করেছি আর শর্টকাটই আপনাদের সাথে শেয়ার করেছি। মশলার সাথে মাছটা আমি খুব ভালো মতো কষিয়ে নিব। দুপুরবেলা আর দুইটা আইটেম রান্না করা হয়েছে, একটা আইটেম আমি রান্না করেছি আর একটা আইটেম আমার আপু রান্না করেছেন। তো তেলাপিয়া মাছটা কষানো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। সেই একই মশলায় আমি আলু কষিয়ে নিব। তেলাপিয়া মাছটা আমি রান্না করেছি, মশলার সাথে আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আগে থেকে কষানো মাছটা আমি দিয়ে দিব। তো এই ভিডিওর মাধ্যমে লাইফস্টাইল ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো ওদিক থেকে মাছটা হতে থাক, এদিক থেকে কিন্তু আমার আপু চেলা মাছ রান্না করবে, অর্থাৎ এটা চেলা শুটকি মাছ, আর শুটকি মাছটা আমার আপুই রান্না করেছে। তো এদিক থেকে চেলা শুটকি মাছ রান্না করার জন্য প্রথমেই মাছগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট আর ভাজা জিরার পেস্ট। পুরো রান্নাটা আসলে কাঁচামরিচ দিয়ে করা হয়েছে। তো মশলাটা একটু তেলের সাথে ভেজে নিতে হবে, মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, এক্সট্রা কোনো মরিচের গুঁড়া অ্যাড করা হয়নি। তো সমস্ত মশলাটা একটু কষিয়ে নিতে হবে, দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি, পানি দিয়ে মশলাটা কষাতে হবে, না হলে পুড়ে যাবে। তো এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো, মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু শুটকি মাছ, আর শুটকি মাছটা অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। মাছটা কষানো হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিতে হবে। শীতের যে সবজিগুলো আছে শীতের সবজিতেই শুটকি মাছটা রান্না করা হয়েছে। শীতের সবজি দিয়ে শুটকি মাছ রান্না করলে অনেক মজা হয় খেতে। এখন তো শীতকালীন সময়, বিভিন্ন রকমের সবজি বাজারে পাওয়া যাবে, যে কোনো সবজি দিয়েই আপনারা শুটকি মাছ খেতে পারেন, অনেক মজা হয়। সব উপকরণ একসাথে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। এরপর অ্যাড করতে হবে সামান্য পরিমাণ পানি। এই তো সব কিছু একসাথে দিয়ে আসলে কষাতে হবে। ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করা হয়। তো কষাতে কষাতে এই অবস্থা মাছের, একদম অনেক হাতে সময় নিয়ে মাছগুলোকে কষানো হয়েছে, সবজিগুলোকে কষানো হয়েছে। তো অফ ক্যামেরায় কিন্তু আমার আপু শুটকি মাছটা হাতে সময় নিয়ে রান্না করেছিল। এই ছিল আজকের ভিডিও, আজকের মেনু শুটকি মাছ আর তেলাপিয়া মাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।